আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই সুন্দর ফুলটি থিয়েটার করে দেখাবো এটি নিয়ম অনেকটা ভিন্নতা রয়েছে আর দেখতেও খানিকটা বড় এবং সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পুঁতি এখনও অ্যাড করিনি পুতি হচ্ছে অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন প্রয়োজন হলে দেবেন তো কাজে চলে এসেছি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব তো ম্যাজিক রিং কিভাবে করেছি আপনারা দেখে বুঝে নেবেন আঙুলের মধ্যে সুতো পেয়েছি আমি লুপ বের করে নিয়েছি এবার এখানে চেইন করছি তো দুটি চেইন অলরেডি তিনটি করেছি চারটি পাঁচটি পাঁচটি চেইন করার কারণ হচ্ছে তিনটি চেইনকে আমরা ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং দুটি চেইনকে আমরা স্পেস হিসাবে কাউন্ট করব এরপর আমি এই রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি আবার দুটি চেইন করছি এবং একটি ডাবল ক্রোশেট করছি তো এইভাবে হচ্ছে আমি ছয় বার এই কাজটি করে নেব একটি ডাবল ক্রোশেট দুটি চেইন টোটাল ছয়টি লুপ হবে এখানে ডাবল ক্রোশেট হবে আর কি তো সে সেটির মধ্যে আমি এই যে দুটি চেইন করে নিয়েছি এবং এখানে যে পাঁচটি চেইন করেছিলাম তার গুনে গুনে তিন নাম্বার চেইনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে এই জয়েন করে দিব তাহলে সমানভাবে সবগুলো দেখতে একরকম হবে আর দেখতে পেয়েছেন পেছনের সুতাটিকে আমি টেনে ছোট করে দিয়েছি এবার প্রথম চেইনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর আমি চেইন করেছি তো এখানে আমি চারটি চেইন করব সরি তিনটে চেইন হয়েছে চারটে চেইন করবো আরেকটি চেইন করে নিয়েছি এরপর হুকের মধ্যে দুবার পেস্ট নিয়েছি তো লুপ বের করে প্রথমে দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ ছেড়ে দিয়েছি আবার দুটি লুপ ছেড়ে দিয়েছি এভাবে ট্রিপল ক্রুশিট হয়ে যাচ্ছে আবারও একই নিয়মে করেছি আপনারা দেখতে পাচ্ছেন হুকের মধ্যে দুবার পেস নিয়ে লুপ বের করে দুটি লুপ ছেড়ে দিব আবার দুটি লুপ ছেড়ে দিব আবার দুটি লুপ ছেড়ে দিব তো এভাবে হচ্ছে যে চারবার আমি চারটি ট্রিপল ক্রোশেট করছি চারটি চেইন এবং চারটি ট্রিপল ক্রোশেট করেছি এবারে আবার আমি চেইন করব চারটি তিনটি অথবা চারটি চেইন এখানে দেয়া যাবে তো এরপর আমি সেই একই স্পেসে একটি স্লিপ স্টিচ করে দিয়েছি এতে আমার একটি পাপড়ি কমপ্লিট হয়েছে এবার পরবর্তী পাপড়ি তৈরি করার জন্য আমি পরের যে চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি সেই স্পেসে চলে গিয়েছি এরপর একইভাবে চারটি চেইন এবং চারটি ট্রিপল ক্রোশেট করে নিব। তা আবারও বলছি ট্রিপল ক্রুশেট হুকের মধ্যে দুবার পেস নিতে হবে ডাবল ক্রুশেটের ক্ষেত্রে আমরা একবার পেস নিই তো দুবার পেস নিয়ে লুপ বের করে এনে লুপ দুটি লুপ ছেড়ে দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে দিলে ট্রিপল ক্রোশেট হয়ে যাচ্ছে এভাবে চারটে টেবল ক্রুশেট করে নেয়ার পর আবার আমি চেইন করে নিয়েছি এখানে তিনটি চেইন অথবা চারটে চেইন করে সেই স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিয়েছি তো আমার দুটি পাপড়ি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন এভাবে ছয়টি পাপড়ি একই নিয়মে করে নিয়েছি এবারে হচ্ছে আমি এখানে তিনটি চেন চারটে চেইন করেছি চারটে চেইন করে এই দুটি পাপড়ির মাঝখানের এই জায়গাটিতে আমি জয়েন করে দিব এটা হচ্ছে আমাদের এই পরের যে নেক্সট যে লেভেলের অর্থাৎ লেয়ারের যে পাপড়ি করব সেই পাপড়ির জন্য এই বেস তৈরি করব প্রত্যেকবার চারটি করে চেইন দিয়ে দুটি পাপড়ির মাঝখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে দিচ্ছি চারটি চেইন একটি সিঙ্গেল ক্রুশেট এভাবে ছয়বার করতে হবে ছয়টি পাপড়ির জন্য বেস তৈরি করতে হবে তো এইভাবে হচ্ছে আমি ছয়বার ছয়টি পাপড়ির জন্য বেস তৈরি করে নিচ্ছি এখানে এবার অন্য কালারের সুতা জয়েন জয়েন করব যেহেতু তো অন্য একটি সুতা নিয়েছি আমি এবারে সুতাটিকে কীভাবে জয়েন করেছি আপনারা দেখতে পেয়েছেন আপনারা চাইলে ঘির দিয়েও জয়েন করতে পারবেন আমি এভাবে জয়েন করেছি এবার যেই সুতার মাথাগুলোকে এই চেইনের স্পেসের সাথে রেখে আমি পরবর্তী কাজ করছি একটি সিঙ্গেল ক্রুশেট করে জয়েন করেছি তিনটি চেইন করেছি একটি সিঙ্গেল ক্রোশেট এবং তিনটি চেইন করে এবারে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি ট্রিপল ক্রোশেট আগের যে প্রথম রাউন্ডে প্রথম লেয়ারের পাপড়ির মধ্যে চারটি ট্রিপল ক্রোশেট দিয়েছি আর এই লেয়ারের পাপড়ির মধ্যে আমি পাঁচটি অথবা ছয়টি ট্রিপল ক্রোশেট দিবো আপনারা কম বেশি করতে পারবেন তো এবারে আবার তিনটি অথবা চারটি চেন দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে আরেকটি পাপড়ি তৈরি করে নিয়েছি তো পরের চেনের স্পেসে যাওয়ার জন্য দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর চারটি চেইন করে এখানে হুকের মধ্যে দুটি প্যাস নিয়ে ট্রিপল ক্রোশেট করছি প্রত্যেকবারই দুটি পেস নিয়ে লুপ বের করে এনে দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে আবার দুটি লুপ ছেড়ে দিলে ট্রিপল ক্রোশেট হয়ে যাচ্ছে চারটি হয়েছে অলরেডি পাঁচটি টিপল ক্রোশেট করে এরপর চেইন করছি চারটি চেইন করে সে একই স্পেসে স্টিচ করে এখানে আমার দুটি পাপড়ি হয়ে গিয়েছে তো এই একই নিয়মে ছয়টি পাপড়ি তৈরি করে নিতে হবে তো দেখুন আমি ছয়টি পাপড়ি করে নিয়েছি এবারে আমি এক্সট্রা একটি চেইন করে সিকিউরিটি হিসাবে একটি চেইন করে নিয়েছি এবং সুতাটি কেটে নিচ্ছি তো এবারে একদম শেষের যে সুতাটি আছে এই সুতাটির সাথে চাইলে আমরা গির দিয়ে দিতে পারবো শেষের বলতে একদম শুরু করেছিলাম যে ওই সুতাটি মাঝখানে আচ্ছা এলে এভাবে কাজের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে তারপরে কেটে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আগে আমি একটি ফুল রেডি করেছিলাম সেটিও এখানে দেখিয়ে দিচ্ছি তো ফির আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ আলাইকুম